ওরে ও শেখর, আরে নিচে নিচে এত চেঁচামেচি কিসের রে? তুমি আবার উঠে এলে কেন? তুমি চলো, তুমি চলো। আরে বলবি তো, এত চেঁচামেচি কারা কারা করছে? কি হলো শেখর, এই কিসের এত চিৎকার চেঁচামেচি, কি হয়েছেটা কি? না না তেমন কিছু হয়নি, মানে ওই যে বলবি তো কেন কিসের এত চেঁচামেচি, কেন এত চেঁচামেচি হচ্ছে? তেমন কিছু না, ওই তোমাদের নতুন বইয়ের বাবা এসেছে, কথা বলছে। কথা কি রে, এ তো মনে হচ্ছে ঝগড়া করছেন। না না বলছি তো তেমন কিছু না। অজিতা তুমি মেজু গুরুকে নিয়ে ঘরে যাও। সত্যি করে বলতো নতুন বইয়ের বাবা কেন এসেছেন? না ওই উনি না জানি এখানে থেকে গেছেন তো তার জন্যই। ও মা, তাতে কি হয়েছে? সে তো তার স্বামীর ঘরেই রয়েছে। হ্যাঁ শেখর, তুই সত্যি করে বলতো নতুন বইয়ের বাপ তোকে এখনো জামাই বলে মেনে নিতে পারেনি কো? সেই পুরনো অশান্তি ঝঞ্ঝাট এখনো জিয়ে রেখেছেন? এই কি হয়েছে, নতুন বইয়ের বাপ হয়েছে নাকি? তাহলে তো আমাদের একবার নিচে গিয়ে দেখা করতে হবে, তাই তো? চ মিনু চ। না না তোমাদের কোথাও যেতে হবে না, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো। তোরা কোথায় যাচ্ছিস? তারা বাপ মেয়েতে কথা বলছে, তোদের যাবার দরকার কি? শুনি আমার, তাতে কি হয়েছে? আমরা তো ঘরেরই লোক, গেলে কি হয়ে যায়? এই চলো তো, চলো চলো চলো। কুচি দাও তোকে আট করব, সব জেনে যাবে তো। মানে তোর এই বাবার কথা শোন মা, প্লিজ শোন, কাউ কিচ্ছু এসে যাবে না। মাঝখান থেকে তুই, তোর বদনাম হবে এই ছোট লোকটার জন্যে, এই চাষাটার জন্যে। লোকে জিজ্ঞেস করবে তোকে, কেন পড়ে আছিস তুই এই বাড়িতে, কেন? কি জবাব দিবি তখন বল, বল কি জবাব দিবি? মনে অতীতের কথাকে ভুলে যাস না, ভুলে যাস না ওই গেও চাষা আমাদের সাথে কি কি করেছে। তুই তো কম লড়াই করিস নি ওর জন্য, ওর জন্য তুই আমার কথা শুনিস নি, কিন্তু ও নিমেষে তোকে অস্বীকার করলো। আজ নিজের রিলেটিভসদের জন্য তোকে ইউজ করছে, যেদিন ওই ইউজটা ফুরিয়ে যাবে সেদিন তোকে আবার ভুলে যাবে, তোর নামে বাজে কথা রটাবে, বললো টাকা দিয়েছে তুই এর বাড়িতে পড়ে থাকলি। আর তখন বাইরের লোকরা ওই কথাটা বিশ্বাস করবে, বলবে সোমনাথ চ্যাটার্জির টাকা পড়ে গেছে তাই জন্য তার মেয়ে। বাবা, লোকে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। আমি কারোর কথায় পরোয়া করি না, কারোর নয়। মিনু, কোথাও যাবে না তুমি, কেন কথা কানে নিচ্ছ না? বাপ মেয়ের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে সেটা শুনে তুমি কি করবে? সব ব্যাপারে বেশি বেশি। এই দেখো বেশি বেশি না কম কম সেটা জানি না, তবে তুমি কোথাও যাবে না। হ্যাঁ তুমি যদি আমার কথা না শোনো কালকে আমি তোমাকে শাড়ি কিনতে নিয়ে যাব না, ব্যাস। নিকুচি করেছে ওদের ঝগড়া, শাড়ি আমার আগে। অমিনু চল, দেরি হয়ে যাচ্ছে তো। যাবো না, চলো না ঘরে গিয়ে শুই, ভাল লাগছে না। কাল সকালে কায়দা করে জানতে হবে কেন বাপটা এ ছিল। চলো না গিয়ে শুয়ে পড়ি, কি হবে। ওখানে উড়ে